গ্লোবাল টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গ্লোবাল টিভির নতুন সংযোজন কৃষি বিষয়ক অনুষ্ঠান, কৃষি নিয়ে আমরা অনুষ্ঠান করছি। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কৃষিতে কী কী হয়, কৃষির ভিতর কী কী পড়ে এবং কারা কারা এসব করছেন। তো আমরা এখন বর্তমানে আছি একটি খামারে, গরুর খামার। তো আমরা এই গরুর খামারে এসেছি এবং এই খামার নিয়ে আলাপ আলোচনা করবো, এই খামার যারা চালাচ্ছেন তাদের সাথে, এই খামারে কতটি গরু আছে এবং এই গরুদের কী কী খাওয়ানো হয়, বা গরুগুলো প্রতিদিন কত লিটার দুধ দেয় এবং এই দুধ বিক্রি করে কত টাকা ইনকাম হয় এবং এই ইনকাম দিয়ে তারা স্বাবলম্বী হয়েছেন কি না সে সম্পর্কে জানবো তাদের সাথে আলাপ করে। তো আপনারা আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকবেন, ভালো ভালো কমেন্ট করে আমাদের অনুপ্রেরণা যোগাবেন। ধন্যবাদ সবাই। দর্শক, আমরা একটি খামার এতক্ষণ ঘুরে দেখলাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম গরুর খামার। তো আমরা এই গরুর খামার যিনি পরিচালনা করেন, যিনি দেখাশোনা করেন, গরুদের দেখাশোনা করেন, এদের খাওয়ানো, গোসল করানো সব কিছুই উনি করেন, ওনার সাথে এখন আমরা আলাপ করবো। আপনারা ওনার সাথে আলাপ করবো, আপনারা শুনবেন, দেখবেন উনি কী বলেন এই গরু সম্পর্কে, বা এই খামার তৈরি করতে কত টাকা ব্যয় হয়েছে, এই খামারের মালিককে, উনি এখানে কত বছর যাবত আছেন। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আমরা আলাপ করছি ওনার সাথে। আপনি কেমন আছেন? আমি ভালোই আছি, আমি তো ভালো। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম নূর ইসলাম। নূর ইসলাম আপনার নাম। আপনি এই খামারে কতদিন যাবৎ কাজ করছেন? এই খামারে 7-8 বছর। 7-8 বছর হবে। এই খামারের বয়স হবে কত? বয়স 40। 40 বছরের মতো হবে এই খামারের বয়স। অনেক পুরাতন একটা খামার। তো এই খামারের নামটা কি? বুলবুল ডেয়ারি। বুলবুল ডেয়ারি ফার্ম। আর এটার মালিক কে? জাকির দাস। আচ্ছা, এই খামারে সর্বমোট গরু আছে কতটা? গরু আছে 50টা। 50টা নাকি? এই সবগুলা গরুর জাত কি, কোন জাতের গরু? ফিজিয়ান, অস্ট্রেলিয়ান আর কি, জার্মানির গরু, এগুলো আছে 3 জাতের গরু। আচ্ছা, এই গরুগুলারে দৈনিক কতবার খাবার দেওয়া লাগে? খাওয়া দেওয়া লাগে দুইবার খাওয়ানো লাগে। কি কি খাবার দেন আপনারা? খাবার ভুষি, পিট, ভুষি, পিট, তারপর ঘাস দেন না? ঘাস খামারের মধ্যে বন্দী থাকে না বাইরে? বন্দী থাকে। আচ্ছা, আপনি যে গরু লালন পালন করছেন, আপনার কি কোনো অসুবিধা হয়? না, অসুবিধা হয় না। আপনার কি কোনো অসুখ বিসুখ হয় না এদের কারণে? এদের কারণে কোনো সমস্যা নেই। এদের কি কি সমস্যা হয় গরুদের? জ্বর আইলে। আচ্ছা, এই রোগ বালাই কমার জন্য আপনারা কি কি ব্যবহার করেন? ডাক্তার আসে না আপনি? ডাক্তার আসে, ইঞ্জেকশন দেয়, ওষুধ খাওয়াই। আচ্ছা, এখানে যে দেখছি গরু যেগুলা, এগুলা দুধ দেয় কত? একটা গরু কয়লিটার দুধ দেয়? একটা গরু দেয়, একটা গরু। তাহলে আপনার এখানে 50টা কি শুধু এই গাবি গরু আছে না সার আছে? সার কয়টা? পাঁচটা। আর গাবি আছে 45টা। তাহলে আপনার 45টা গাবি সর্বমোট কত লিটার দুধ দেয়? দুধ দেয়
প্রতিদিন 150 লিটারের মতো দুধ দেয়। এগুলো তো আপনারা বাইরে বিক্রি করেন। আচ্ছা, প্রতিদিন কত টাকার দুধ বিক্রি করেন আপনারা? আনুমানিক একটা আচ্ছা, এরকম যদি খামার কেউ করতে চায় তাইলে তার কত টাকা বাজেট রাখতে হবে? তার বাজেট লাগছে বাজার ছাড়া কত টাকা, আনুমানিক কত টাকা বাজেট লাগবো? 50-60 লাখ টাকা। 50-60 লাখ টাকা লাগবে শুধু কি এই সেট তৈরি করার জন্য না গরু সহ? না, গরু সহ 50-60 লাখ টাকা লাগবে। আপনি যে এখানে কাজ করছেন, কাজ এখানে আপনাদের কাছ থেকে কি গরু নিতে চায়, কিনে নিতে চায়, আপনারা একটা গরু কত টাকা দাম ধরবেন? 2 লাখ, 1 লাখ, আপনাদের মানে এক একটা গরুর এক এক দাম আছে। আচ্ছা, ওই সার গরু কয়টা আছে? 5টা। এইগুলা কি এই খামারেই থাকছে? ঈদের সময় বিক্রি হয়, সামনে তো ঈদ আসছে, তো আপনারা মনে করেন কয়টা সার বেচতে পারবেন? 4টা বিক্রি করতে পারবেন আপনারা। আচ্ছা, এখানে বাচ্চা গরু কয়টা আছে? 20টার মতো আছে। এই একটা গাভী কতদিন পরপর বাচ্চা দেয়? 10 মাস পরপর বাচ্চা। আপনার কাছ থেকে অনেক জিনিস আমরা জানতে পারলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অনেক ব্যস্ত সময় দেখেছি আমরা, আপনি এখানে কাজ করছেন সারাক্ষণ। আপনি এখানে কত সময় কাজ করেন? 3টা সময় লাগে মাছ বানাবো, আবার 6টা সময় লাগে মাছ আবার। হ্যাঁ, আপনি সপ্তমী কাজ করেন আমরা দেখেছি, আপনার সময় নেই, আপনি আপনার ব্যস্ত সময় মধ্যে আমাদের সময় দিয়েছেন, তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদের অনেক কিছু জানানোর চেষ্টা করলাম একজন লোকের সাথে আলাপ করে, ওনার কাছ থেকে আমরা অনেক তথ্য পেলাম। এই খামারে কত টাকা ব্যয় হয়েছে, এইরকম খামার করতে কত টাকা লাগে, এবং এই খামারে কতটা গরু আছে, কতটা গাভী আছে, কতটা বাচ্চা গরু আছে আপনাদের জানানোর চেষ্টা করেছি, এবং এদের কী কী খাওয়ানো হয়, কী কী করানো হয়, কী কী ওষুধ লাগে, কারা এসে চিকিৎসা করে, এগুলো সম্পর্কে আপনারা জানতে পারলেন। আপনাদের যদি এই অনুষ্ঠান ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন প্রতিনিয়ত, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম অনুষ্ঠান আরও দেখতে চাইলে অবশ্যই অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন, আমরা আগামীতেও এরকম অনুষ্ঠান করার চেষ্টা করব। তো আমরা এই অনুষ্ঠান নিয়ে আমরা ছিলাম সিলেট সদরেরই গোয়াবাড়ির কাছেই একটি খামার, একদম শহরের পার্শ্ববর্তী একটি এলাকা। এই এলাকায় প্রায় 40 বছর যাবৎ এই খামার ব্যবসা করছেন ওনারা। ওনারা লাভ করছেন, লস হচ্ছে না ওনাদের, ওনাদের লাভই হচ্ছে, তাই এই ব্যবসা এখনও পর্যন্ত করে যাচ্ছেন। ওনারা এখানে গরুও বিক্রি করেন, গরুর দুধও বিক্রি করেন। তো একটা ব্যবসায় অনেকগুলাই সুবিধা আছে ওনারা করছেন। তো ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন কমেন্টস করে। আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ।